ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুত গতির প্রাইভেট কারের চাপায় সামিউল রাফি নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম মাজফান্ডারির প্রতিবেদনে। শুক্রবার সকাল 8:30 দিকে উপজেলার সমশপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল 8:30 দিকে সমশপুর এলাকায় দ্রুতগতির অজ্ঞাতনামা প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সামিউল রাফির ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মোহাম্মদ হাসনাত শিকদার গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।